এই যে দেখুন, মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তনে ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, হরিনামে মত্ত হয়েছিলেন বাঘ ভাল্লুক হরি বনের যত হিংস্র জন্তু যেন হয়, এমনকি যেটা কোনোদিন হবার নয় বাঘে আর হরিণে কিন্তু আলিঙ্গন করেছে, এটা কোনোদিন হয়েছে বাবা? বাঘ তো হরিণকে দেখে খাওয়ার চিন্তা করে, কিন্তু নামে প্রেমে মত্ত হয়ে বাঘ আর হরিণকে আলিঙ্গন করছে আর কাঁদছেন, ভাই আমি কত অপরাধ করেছি তোর চরণে, আজ আমরা হরিনামে সব একাকার। এখানে কিন্তু শরীর মিত্র কিন্তু মনে করলে চলবে না, সবাই কিন্তু এক। এই সাধু বাজারে এই হরিনামের বাজারে কিন্তু সবাই এক হয়ে গেছে। ওই ঝাড়িখণ্ডের জঙ্গলের মধ্যে কিছুক্ষণ গোয়ালা থাকতো ঘোষ, ওদের কাজ কি বাবা? ঘোষের কাজ কি? না, মিষ্টি মিষ্টি তৈরি করে বিক্রি করে, তাই তো কাজ আছে আপনাদের দিকে। ঘোষ যারা ঘোষ এই কাজ, তো একদিন ঘোষ তিনি খুব গরিব, খুবই গরিব, ওই গোয়ালা কি করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের মানুষের জন্য ব্যবসা করার জন্য কিছুগুলো ঘোল, দৈনিক ঘোল, ঘোলটা মাথায় করে নিয়ে যাচ্ছেন আর ডাকছেন, কি গো তোমরা কি কেউ ঘোল নেবে বলছেন আর যাচ্ছেন। তো মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে বাহু উত্তোলন করে ওই পথ দিয়ে আসছে। মহাপ্রভু খুব কৃষ্ণা পেয়েছে, জল কৃষ্ণা পেয়েছে। এখন ওই গোয়ালা মহাপ্রভুর দিকে তাকিয়ে ওর ব্যবসার কথা ভুলে গেছে। এই মানুষটা কি পাগল? এরকম করে দৌড়াতে দৌড়াতে আসছে। হা হা হা, কি সুন্দর দেখতে! আগেকার দিনে সাধু সন্ন্যাসীকে খুব সম্মান করা হতো, এখনকার ডিজিটাল ছেলে পেলে তো সাধু সন্ন্যাসীকে সম্মানই করে না, হ্যাঁ খালি কটু কটু কথা বলে। সাধু সঙ্গ করতে চায় না, সাধু সঙ্গ দেখলে ভয় করে। এই দোষটুকু ওদের মা, ওদের বাবা মা, ছেলে মেয়ে যদি দুষ্ট হয়, দুষ্টুমি করেছে না, সাধু যেন ধরিয়ে দেবে। তার মানে ছোটবেলা থেকে জানাতে সাধু খুব ভয়ঙ্কর জিনিস, ওর সঙ্গ করতে নাই। ছেলে মেয়ে যদি একটু দুষ্টুমি করে পাশে যদি কোনো সাধু থাকে ওকে দেখে যায়, এই এটা কিন্তু ধরিয়ে দেবো। তার মানে ছোটবেলা থেকে জানিয়ে দিচ্ছে সাধু খুব ভয়ঙ্কর জিনিস, ওর কাছে যেতে নাই, এরকম করবে না। ও দেখা মাত্র ভুলে গেলেন। এখন মহাপ্রভু এসে বলছে, কি গো তোমার কাছে কি একটু জল আছে? আমি একটু জল পান করবো, খুব কৃষ্ণা পেয়েছে। বলে আমার কাছে তো জল নেই, আমার কাছে আছে কি ভোল, এখন যদি সেবা করো আমি একটু ভোল দিতে পারি। বললো দাও, এখন গ্লাসে করে ঢেলে দেবে এটাও আর মনে নাই, ওই পুরো ভোলের ভাঁড়টা ধরে দিয়ে দিয়েছে। এখন ভোলের ভাঁড় দিয়ে দিয়েছে, দেওয়া মাত্র হাতের উপরে দিলে ভক 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 করে সব ভোল খেয়ে ফেলেছে। এই জন্য কিন্তু রামচন্দ্র কবিরাজ মহাপ্রভুকে বলতে, সন্ন্যাসীদের বেশি ভালো ভালো খেতে নাই, ভালো না খাইবে ভালো না পড়িবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো খাওয়া ভালো পড়া যারা সন্ন্যাসী হয়েছেন তাদের জন্য কিন্তু খুব মারাত্মক জিনিস, ভালো নয় না। তুমি তখন সব ভোল খেয়ে নিলে, এবার তাহলে এখন করি দাও, দাম দাও। বললো বাবা আমি করি দিব কোথা থেকে, আমি তো ফকি, দেখছো না সন্ন্যাসী আমার ঝোলা, আমার কাছে কি টাকা থাকতে পারে? বললো না না, আপনার সবটা হচ্ছে না, তুমি আমার সব খেয়ে নিয়েছো, আমার বাড়িতে আমার স্ত্রী ছেলে মেয়ে অপেক্ষা করছে, এটা বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে গেলে আমার সংসার চলবে, টাকাটা। বললো সব আমার কাছে তো টাকা নেই, আমার কিছু নেই, কাশির তুই ভৃত্য আসছে, ওদেরকে যদি ধরো ওরা তোমাকে উপযুক্ত পরিমাণ দক্ষিণা দিয়ে দেবে। এই বলে মহাপ্রভু চলে গেলেন। আর দেখছেন কাশি দামের দুই ভৃত্য কখন আসে, তৎক্ষণাৎ কাশি ধামের দুই ভৃত্য এসে উপস্থিত হয়েছে। না গিয়ে দাঁড়াও,
কি হয়েছে আমাদের পথ রোধ করলে কেন? বললো যে আগে একজন সন্ন্যাসী থাকি যাচ্ছে, ও বেটা আমার সাত লিটার মতো ঘোল একবারে সব খেয়ে ফেলেছি, তো কি হয়েছে? বলো ওর কাছে টাকা চাইলে, ও বললো ওর কাছে নাকি টাকা নাই, ও নাকি কানা, তো তোমাদের দুইজনকে দেখিয়ে দিয়েছে আমি তোমরা টাকা দাও। এ কথা যেই বলেছে ওই দুই ভৃত্য সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েছে। আরে পাগল, যাকে ধরেন তাকে না ধরলে এখন কি আমাদের ধরলে কি কারণ হবে? যাকে ধরেন তাকে না ধরে এখন আমাকে ধরলে কি আমি দিতে পারবো? আরে ভাই তোর মনে হয় জানা নেই, ও তো কানা, আর ওর সঙ্গ যে পেতে চায় তাকে যে কানা হতে হয়, কানা না হলে কোন সঙ্গ
হনুমান তাদের মতো গৌরীর চরণ সেবায় লেগে যাইব। ওরা কিন্তু অন্য কিছু চায় না, ওরা সুখী পেতে চায় গৌরীর সেবা সুখ। এই যে বাবাজিরা, এনাদের কতটুকু বয়স হবে ওরা, কিন্তু দেখেন এই বাবাজির পথ এ কিন্তু সাধারণ পথ নয়, খুব কঠিন একটা ধার। নিজেদের ঘর সংসার সব কিছু পরীক্ষা করে শুধুমাত্র ভগবানের সুখের জন্য আশ্রম বাসী হয়ে পড়ে আছে। এখন অনেকে বলবেন ওরা কি সুখে আছে, ওরা যে সুখে আছে বাবা আমরা কিন্তু সেই সুখ পাই না, ওরা কিন্তু সেই সুখের আশা রেখে সব করছে, আমরা কিন্তু সেই সুখের কণা মাত্র কিন্তু আশা করতে পারি, ওরা নামামৃত প্রেমামৃত সুখ আস্বাদন করছে। যেহেতু আপনাদের এদিকে একটু নাম যোগ্য হয়, আমি একটু নাম সম্বন্ধে সবার কাছে একটু আলোচনা করি। যারা নামের মালা করেন না তাদের কাছে প্রথমে অনুরোধ রাখবো, তারা প্রত্যেকে একটু নামমালা জপমালা নেবেন না, সংখ্যা নাম জপ করবে। অনেকে নাম করতে চায় না, বলে নাম করলে কি হয়, নাম করে কি হবে, নামের এমন শক্তি এই হরি নাম এমন কোন কাজ নাই এটা করতে পারে না, এই নামে অসাধ্য বলতে কিছু নাই, সব পারে, এমন শক্তি ধরে না সব পারে না, কি পারে না বলুন। মহাপ্রভুর ভক্ত যার নাম অসুবিধা হচ্ছে না তো বুঝতে পারছেন, মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত যার নাম হচ্ছেন সারঙ্গদেব, মহাপ্রভুর চাইতে বয়স কিন্তু অনেক বড় কিন্তু মহাপ্রভুকে খুব ভালোবাসে। একদিন মহাপ্রভু সারঙ্গদেবকে বললেন, সারঙ্গ ঠাকুর তুমি কি এই রকমই থাকবে সারা জীবন, একটু শিষ্য সেবক করো, শিষ্য না করলে নামকে প্রচার করবে, একটু শিষ্য কর। প্রভু শিষ্য করবো না, শিষ্য করলে আস্তে আস্তে শিষ্যরাকে কর্ম করতে চায় না, আর শিষ্য যদি কর্ম না করে তাহলে গুরুদেবকে ওই এক শিষ্যকে পার করার জন্য বারবার জন্ম নিতে হবে, তাই জন্য আমি শিষ্য করবো না। মহাপ্রভু বলল কি, শিষ্য করবো না, যাও আমি তোমাকে আদেশ করলাম কাল সকালে তুমি যার মুখ দেখবে তাকে তোমাকে দীক্ষা দিতে হবে। শিষ্য বলছে বাবা একদম গুরু পাক, মহাপ্রভুর বাক্য সেটা কিন্তু লঙ্ঘন করা যাবে না, অপরাধ হবে। এখন সারা কথা চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করবো, শিষ্য যদি করি তাহলে মেনি হতে হবে, আর যদি মহাপ্রভুর কথা যদি না শুনি তাহলে অপরাধ হয়ে যাবে, তবে যা আমি আর চোখ মেলেই দেখব না, আমি আর তাকাবো না, আমি আর দেখবো না, হ্যাঁ কিছু দেখবে না। এবারে চোখে একটা কাপড় বেঁধে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কাপড় বাঁধা অবস্থায় সকালবেলা চলে গেছেন স্নান করতে, স্নান করে তর্পণ করছেন এমন সময় একটা কলার ভেলা এসে গায়ের সঙ্গে ধাক্কা দিয়েছে, চিন্তা করছেন আমি তো অপমুক্ত হয়ে গেলাম, না জানি কি এসে আমার গায়ের সঙ্গে ধাক্কা দিয়ে দেখি চোখটা খুলে, যেই চোখটা খুলেছে দেখছেন ওই কলার ভেলার উপরে একটা মৃত ছেলের দেহ, এখন সারঙ্গদেব সারঙ্গ ঠাকুর চিন্তা করছেন, মহাপ্রভু বলেছে যার মুখ দেখবো তাকে দীক্ষা দিব, তাহলে আমি তো কোনো অন্য কারো দেখি নাই, সকালবেলায় তো আমি এই ছেলেটাকে দেখলাম তাহলে আজ আমি একেই নাম দিই, এতে আমি হরিনাম দীক্ষা দেব। একটা মরা ছেলে তো কোনোদিন বাঁচবেও না আর কোনো পাপও করতে পারবে না, আমারও সেই পাপের ভার নিতে হবে না, একে আমি দীক্ষা দেব। এই বলে ওই কলার ভেলা থেকে ওই ছেলেটিকে নামিয়ে দাঁড় করাচ্ছে, মৃত ছেলে কোনোদিন দাঁড়াতে পারে না, পড়ে পড়ে যাচ্ছে, জল থেকে স্নান করালেন গঙ্গা মৃত্তিকা দ্বারা তিলক করে দিল, দাদর সঙ্গে
হ্যাঁ, তাদের সঙ্গে সুন্দর করে তিলক পরিয়ে কর্ণের মধ্যে মন্ত্র দিচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সাক্ষ্য
তাদের চরণে আমার এই ভিক্ষা, এইটুকুই অনুরোধ। তাই বিষ্ণুপ্রিয়া দেবী নিরবল পুরাতন কোষিত কাঞ্চন যেন হৃদয় করে গেল গৌরকে দর্শন করে বিষ্ণুপ্রিয়া আজকে পাগল হয়েছেন। Oh, God.
মানে হচ্ছে আমি, পেখনো মানে হচ্ছে দর্শন করা। যখন পেখনো গোড়া, যখন আমি দর্শন করলাম ঠিক তখন থেকেই আমার এই জ্ঞান। আগুলো দিব বেরিব না পাওয়ায় মদন লালসনা হবা, যখন থেকে দেখেছি তখন থেকে আমার মন আর কিছু মানে না, একটাই কথা সবসময় লাগে যে কখন আমি তাকে পাবো। লালসা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। এখন অনেকে বলবে সাধু কেন রাগ হবে, সাধু কেন লোভ হবে, হ্যাঁ সাধু কেন কামনা বাসনা থাকবে বলে না অনেকে। কিন্তু ঠাকুর মহাশয় বলেছেন সাধুর স্বভাব থাকতে হবে, কিন্তু প্রত্যেককে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে হবে। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশে জানে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ঈশ্বর লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিয়োগ করিবে যথা। ওদের বস আমার হলে চলবে না, আমার বস ওদেরকে করে রাখতে হবে। আমি ভজন হব বলতে বলতে রাজবাড়িতে ঢুকেছে। এখন ও ছেলের কপাল দেখে বলছে মহারাজ
মাত্র 12 বছর এই ছেলে জলে ডুবে মারা যাবে। আর তিনজনে তিন রকম কথা বলে, তিনজনকেই গারদে বলে একবেলা করে খেতে দেবে, ওদের মরতে দেবে না, 12 বছর ওদের বাঁচিয়ে রাখতে হবে। 12 বছর পরে যারটা ঠিক হবে তাকে ছেড়ে দেব আর দুইজনকে শুয়ে চড়াবো। এখন 12 বছর যেদিন ছেলেটা পূর্ণ হয়েছে সেই দিনে ওই ছেলে হরিণ শিকার করতে গিয়েছে, যে হরিণ শিকারও করতে গিয়েছে, বয়স পূর্ণ হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, বিশাল ঝড়। এখন লুকানোর মতো জায়গা না পেয়ে একটা গাছের ডালের উপরে বসেছে, এমন ডালে বসেছে যে ডালটা একদম সোজা নদীর দিকে গিয়েছে, ওই ডালে বসেছে, ওই ডালে বসে ওই ডালে আবার একটা সাপ আছে। যে গিয়েছে সঙ্গে সঙ্গে একটা সাপের সবল মেরেছে, গাছ থেকে পড়ে জলে ডুবে মারা গেছে। তাহলে কয় মরা মরল একসঙ্গে? গাছ থেকেও পড়লো জলেও ডুবে, তিন মরা একসঙ্গে মরা যায়। তখন রাজা এসে কি করলেন, তিনজনকে ছেড়ে দিলেন যে আপনাদের তিনজনের